আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আগামী 10 এপ্রিল হাওড়ার এই জায়গায় নির্বাচন হয়। ঠিক নির্বাচনের আগে কিছু এলাকার মানুষ 44টি পরিবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন ভোট বয়কট, কী কারণে ভোট বয়কট? তারা সরকার লাগিয়েছে ভোট আন্দোলন পঞ্চায়েতের সামনে। আমরা জেনে নেব যে কেন তারা ভোট বয়কট করলো, এবং আমরা জানবো আন্দোলন পঞ্চায়েতের প্রধান মানসী চক্রবর্তীর কাছে যে কী কারণে তারা ভোট বয়কট করলো। কারণ একটাই, এলাকার ডেভেলপমেন্ট, রাস্তা, এই সব ইস্যু নিয়ে তারা ভোট বয়কট করার চেষ্টা করেছে। দেখে নেব, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমরা আছি এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। ক্যামেরায় অঙ্কিত, আমি শেখর প্রামাণিক, আন্দোল হাওড়া। আমরা বলেছি চলুন, আমরা বাড়ির ওখানে দেখে আসবেন। কেউ দেখতে আসছে না, কেউ যাচ্ছে না, কেউ দেখাও করছে না। তার জন্য আমরা এইটা সিদ্ধান্ত নিজেরাই নিয়েছি। কোনো পার্টির লোককে জানাই না, কাউকে জানাই না, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি সবাই। কী সিদ্ধান্ত নিয়েছেন? কী সিদ্ধান্ত নিয়েছি আমরা? ভোট বয়কট বলে যে সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন, তা ভোট বয়কট করেছি, সেই জন্য আমাদের ঘরে এখন ফোন টোন করছে, সব জানাচ্ছে, সবাইকে বলছে। আমরা কিন্তু নিয়েছি, আমরা মাথা পেয়েছি নিয়েছি, মানে এতগুলো মহিলা মিলে আমরা করেছি, আমরা একা একা করি না, আমরা মহিলারাই করেছি। এবং আমাদের সঙ্গে যে থাকে তার নাম হচ্ছে পিন্টু দাস। পিন্টু দাস আমাদের অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে, কিন্তু পিন্টু দাসকে ওকে কেউ জানাই না, ওকে জানাই না, ওকে না জানিয়েই করেছে ওকে। ও আমাদের মিটিংয়েতে আমরা যতবার দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি, তারপরে তোমার এতে দরখাস্ত দিয়েছি, ভিডিও দিয়েছি, ওনারা কিছু রে খালি বলছে আমরা দেখবো, চেষ্টা করবো, তুমি চেষ্টা করছে না, কলের জন্য বললাম সেটাও চেষ্টা করছে, সেটাও করছে না, খালি বলছে লং রাস্তা, আমাদের কোনোদিন তোমাদের রাস্তাকে হতে সময় লাগবে, তার লং রাস্তার জায়গা নেই কোথাও, সেই জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, গণতান্ত্রিক আপনাদের বা আমাদের যেটা অধিকার ভোট দেয়, ভোট বয়কটটা কেন করেছি? আমাদের কেউ মাথা মারছে না, সেই জন্য আমরা ভোট বয়কটটা করেছি, না রাস্তার রাস্তার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগামী 10 এপ্রিল হাওড়ার সাকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্গত আন্দুল পঞ্চায়েতে গেটের সামনে পড়ল ভোট বয়কটের পোস্টার। আন্দুল পঞ্চায়েতের অন্তর্গত জঙ্গলপুর আরগুড়ি খেলার মাঠের সামনে 44টি পরিবার এই ভোট বয়কটের ডাক দেন। তাদের অভিযোগ, তারা বহুবার আন্দুল পঞ্চায়েত ও সাকরাইল বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি, ফলত তারা এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার রাস্তার এমন বেহাল অবস্থা যে কোনো চার চাকা গাড়ি সেখানে ঢোকে না, কোনো চিকিৎসক সেখানে আসতে চান না, বৃষ্টি হলে রাস্তা জলে ডুবে যায়, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, সব দিক থেকেই তারা অবহেলিত, সে কারণেই তাদের এই ভোট বয়কটের সিদ্ধান্ত। নমস্কার দিদি, আজকে আন্দুল পঞ্চায়েতের সামনে একটা পোস্টার আমরা লক্ষ্য করলাম যে আরগড়ি জঙ্গলপুরে ফুটবল খেলার মাঠের পিছনে 44টা ফ্যামিলি ভোট বয়কট করেছে, কারণ হচ্ছে রাস্তাঘাট এবং উন্নয়ন, এই দুটো হয়নি বলে তারা আক্ষেপ করে ভোট বয়কট করেছে। এই সম্বন্ধে আপনার অভিমত কী? আপনার কাছে কি কোনো ইনফরমেশান আছে? ঠিক আছে, আগে আমি এনপিএস চ্যানেলকে ধন্যবাদ জানাই, বা তোমরা আমাকে সকাল থেকে কয়েকটা ফোন এসেছে যে ওখানে নাকি একটা পোস্টার পড়েছে, আর মানুষের মনে তো একটু ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, তবে যবে থেকে এই বোর্ড এসেছে তবে থেকে জঙ্গলপুর যেহেতু পিছিয়ে পড়া বুথ, যে তার জন্যে আমাদের যখনই টাকা অ্যালটমেন্ট হয় আমরা ওইখানে বেশি রাখি, বা যখন ওখানকার মানুষের যেটুকু চাহিদা যতটুকু পেরেছি ততটুকু আমি ওখানে উন্নয়ন করেছি। এই বোর্ড যখন আসে, প্রথম আসে, তখন ওখানকার মানুষের কিছু চাহিদা ছিল, কিছু মানুষ জলের উপর দিয়ে যেত, পাটা পড়ে গিয়ে বয়স্ক মানুষের কেটে গেছে, আমি নিজে দায়িত্ব করে ওনাদের হাতে 10,000 টাকা তুলে দিয়ে এসেছিলাম, বলেছিলাম ভাই তোমরা তোমাদের মতন করে নাও, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি, আমি তোমাদের টাকা পেমেন্ট করে দেবো। তো মানুষদের চাহিদা ছিল, তো আমি ওনাদের গিয়ে মানে প্রথম বোর্ড আমি এই বোর্ডে বসার পরে 10,000 টাকা দিয়ে এসেছিলাম।
তারপর ধরো ওখানে কোথাও জল জমেছে বা কিছু হয়েছে, তার জন্যে অনেক ভদ্র মহিলারা এসেছিলেন, তানারা জয়েন্ট পিটিশন দিয়েছেন, তানারাও পরিষ্কার করিয়েছেন, তারা বলেছিল আমাদের অন্তত 2000 টাকা আপনি দেবেন। আমি নিজে দায়িত্ব সহকারে যে ওই প্রসেসিং কবে হবে, ভদ্র মহিলারা যখন এসেছিলেন ওনারাও ক্ষোভ বিক্ষোভ, ওনাদেরকে ডেকে বুঝিয়ে বসালাম যে দেখুন একটা তো মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, আপনার সংসারেও আপনি যেমন সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না বা আপনাকেও তেমন একই পরিস্থিতি। যাই হোক, ওই ভদ্র মহিলার হাতেও আমি 2000 টাকা তুলে দিয়েছিলাম। আর ওখানে যা পরিষ্কার হয় ওখানকার মানুষ যখন আমায় বলে আমি কিন্তু সেটা আলাদা দায়িত্ব করে করিয়ে দিই। মেম্বার কতটা করালো সেটা এনএস বুঝবেন বা জব ওয়াকার ওরা বুঝবে, ওরা দেখে শুনে করায়। আর একটা জয়েন্ট পিটিশন একটা পড়েছিল যে ওখানকার মানুষদের 700 ফুটের রাস্তা করার জন্যে আর কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে, তো আমি তো 700 ফুট রাস্তা তো পঞ্চায়েতের পক্ষে করা, আমাদের তো ফান্ডে এত টাকা নেই, তো আমরা মোটামুটি 130 ফুটের মতন রাস্তা আমাদের ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে, মানে সব যে যার হাতে ওয়ার্ক অর্ডার চলেও গেছে, সম্ভবত হয়তো 10 তারিখ বা 2 তারিখটা মিটলে, সবাই তো এখন ভোটে ব্যস্ত, নিশ্চয়ই তারপর ওই রাস্তাটা হয়ে যাবে। আর যেটা নিকাশি ব্যবস্থা বলছো সেটাও বলা আছে, মোটামুটি আমরা দায়িত্ব সহকারে সবই করে দেবো। আর মানুষের মনে তো একটু ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যে যা হোক একটু হয়তো আর একটু করলে ভালো হতো। মোটামুটি আমি জঙ্গলপুর অনেকবার গেছি বা বল খেলার মাঠের ওদিকেও গেছি, অনেকবারই গেছি, এই মোটামুটি আমি দেখে শুনে ওটাকে ঠিকঠাক করে নেব। তার মানে এই যে পোস্টারটা যেটা পড়েছে হয়তো ক্ষোভ বা দুঃখেতে ভোট বয়কট হবে এই চিন্তা ভাবনা নিয়ে 44টা ফ্যামিলি আজ মানে কালকে বা আজকের মধ্যে পোস্টারিংটা করেছে, তা সেই ইনফরমেশনটা আপনার কাছে সেই মুহূর্তে মানে এই মুহূর্তে আসেনি, কয়েকজন ফোন আপনাকে করেছে। তাহলে আপনি আন্দুল পঞ্চায়েতের প্রধান হয়ে আপনার একটা দায়িত্ব পালন যে 700 ফুট না করে 130 ফুট এবং জল নিকাশি এই দুটো ব্যবস্থা যাতে ভোটের আগে বা ভোটের পরে হয় সেই জন্য আপনি চেষ্টা করবেন। একদম একদম, ওই বললাম না 130 ফুটের রাস্তাটা হয়তো সম্ভবত ভোট মিটলেই শুরু হয়ে যাবে, আর জল নিকাশি ব্যবস্থা যেটুকু তোমার নোংরা, এখন তো বুঝতে পারছো যে আমাদের এখানে এরকম পরিস্থিতি আছে, আমি নিজে গিয়ে একবার যাব ওখানে গিয়ে দেখা করে যা 40টা ফ্যামিলির সাথে যতটা সম্ভব পারবো কথা টথা বলে আমি চেষ্টা করছি, আমি ভোটের আগেই অন্তত রাস্তাটা না পারি অন্তত একটুখানি ওই পরিষ্কারটা করিয়ে দেবার চেষ্টা করব। কিন্তু যদি ভোটের পরে যদি এই রাস্তা বা জল নিকাশি ব্যবস্থাটা করেন, কিন্তু ভোটের আগে তো ভোটদান একটা মানুষের নাগরিকদের নিজস্ব অধিকার, একদম সেই 44টা ফ্যামিলি যদি ভোট না দেয় সেটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে কিন্তু ক্ষতিকারক। তার মানে আপনাকে যেতে গেলে ভোটের আগেই ওনাদের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। হ্যাঁ, আমি তো বলছি যে আমি যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়ে গেছে আমি ওয়ার্ক অর্ডারটা ওদের দেখাবো যে দেখো ভাই 130 ফুটের মতন তোমরা যে যতটা চাহিদা আমি এতটা পারিনি, তোমরা বারে বারে প্লট প্লট করে দাও, 700 ফুট রাস্তা হয়ে যাবে। কেন এক সবাইকারই তো মানুষের দরকার, সব কিছু চাহিদা নিশ্চয়ই, আর জল নিকাশি ব্যবস্থাটা আমি আজ না হোক কালকে গিয়েও দেখে আসবো, দেখে এসে এক অন্তত জল নিকাশি ব্যবস্থাটা আমি ভোটের আগেই করে দেবো। আর যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছে ওয়ার্ক অর্ডারটাও ওই ভাইদের দেখিয়ে আসবো, ভাই বোন যা থাকুক ওখানে যাদের যে মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, আর একটা দেখো যখন চেয়ারে বসবো তখন তো একটা মানুষের ক্ষোভ বিক্ষোভ ওটাও তো আমাকে দেখতে হবে, আমি দায়িত্ব সহকারে গিয়ে দেখে আসবো। তার মানে আমরা আশা করব আগামী দিনে এদের যে সমস্যা এই জঙ্গলপুর ফুটবল খেলার মাঠের পাশে যে মানুষরা থাকেন তাদের সেই সমস্যাটা আপনারা আপনাদের পক্ষ থেকে যতটা সম্ভব মেক আপ করার চেষ্টা করবেন। একদম একদম, ধন্যবাদ, একদম এমপিএসকেও ধন্যবাদ।